আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। সেটা হলো একটি লিকুইড সার তৈরি করে দেখাবো আপনাদেরকে। এটার নাম হলো কুইক বুস্টার লিকুইড সার। তো এই সার তৈরি করার জন্য কী কী উপাদান লাগবে সেগুলোর সাথে প্রথমে আপনাদেরকে আমি পরিচিত করে দিব। এই দেখতেছেন এখানে হলো শুকনো গোবর, আমরা সবাই চিনি কাঁচা গোবর দিয়ে হবে না, শুকনো গোবর লাগবে। এবং কী পরিমাণে পানির সাথে মিক্স করব, এই যে আমি এখানে একটা 20 লিটার পানি নিয়েছি সেটা আপনাদের দেখাবো। এরপর আছে খৈল, এটা আপনারা মুদিমাল দোকানে কিনতে পাবেন, এটা প্রতি কেজি নেবে অথবা সর্বোচ্চ 40 টাকা। এরপরে আছে হাড়ের গুঁড়ো, এটা কিনতে পাবেন কেজি সর্বোচ্চ 80 টাকা। এরপরে আছে দেখুন এটা একটু চিটাগুড়, এরপরে আছে ডিমের খোসা, এরপর আছে চা পাতা। তবে এই চা পাতাটা আমরা ব্যবহার করার আগে যে চা পাতা ওইটা মানে যেটা আমরা চা খাওয়ার পরে অপসৃত এটা না, এটা কিন্তু আমি ইনট্যাক্ট নতুন, এখনও এখান থেকে চা অনেক খাওয়া হয় নাই, ওই ধরনের পাতা নতুন পাতা নিবে এখান থেকে। এরপরে আছে কলার খোসা। এখন আমি পরিমাণটা দেখাবো, গোবর নেবেন 2 কেজি, তারপরে খৈল নেবেন 1 কেজি, তারপরে এই যে হাড়ের গুঁড়ো আছে এটা নেবেন 2 মুঠ, হাড়ের গুঁড়ো নেবেন 2 মুঠ, চিটা গুঁড়ো নেবেন 1 মুঠ, ডিমের খোসা নেবেন 1 মুঠ, চা পাতা নেবেন 3 থেকে 4 চামচ, এবং কলার খোসা নেবেন 6 থেকে 7টা কলার খোসা। আমি এখানে কেটে রেখে দিয়েছি। এখন আমি একে একে সবগুলো উপাদান পানির মধ্যে মিক্স করব। আশা করি আপনারা উপাদানগুলো ভালোভাবে দেখে নিয়েছেন, আমি আবারও দেখে দিচ্ছি যদি আপনাদের ভালো, মানে বারবার দেখা দিচ্ছি যাতে কোনোটা উপাদান মিক্স না হয়। এজন্য গোবর 2 কেজি, খৈল 1 কেজি, হাড়ের গুঁড়ো 2 মুঠ, চিটাগুড় 1 মুঠ, 1 মুঠ দিতে পারেন বা 2 মুঠ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমের খোসা 1 মুঠ, চা পাতা 3 থেকে 4 চামচ, কলার খোসা 6 থেকে 7টা কলার খোসা। তো আমরা প্রথমে ডিমের খোসা দিই, 1 মুঠ ডিমের খোসা, তো দেখেন আপনার আমার মোটে 1 মুঠ ডিমের খোসা দিচ্ছি আমি। এই দেখতেছেন এটা, এটা হলো একটা 20 লিটারের বালতি, এই 20 লিটারের বালতির মধ্যে আমি পানি নিয়েছি 20 লিটার, এটা দিয়ে দিলাম। এরপরে দিব চা পাতা, এখানে 4 চামচ চা পাতা আছে, চা পাতা দিয়ে দিলাম আমি। এরপরে আমার মুঠের 2 মুঠ, 1 মুঠ, দুই মুঠ, এরপরে কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এরপরে দেখেন চিটাগুড় দিব আমি, চিটাগুড়টা একটু হাতের মধ্যে লেগে যাচ্ছে, কোনো সমস্যা নাই, এই চিটাগুড়টা দিয়ে দিচ্ছি। সেম ধরার সাথে সাথে হাতের মধ্যে লাগিয়ে গেছে। এরপরে খৈল দিব 1 কেজি। আমি কি কি উপাদান কি কি পরিমাণ দিচ্ছি এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এক কেজি পরিমাণে খোল, এক কেজি পরিমাণে খোল আমি দিয়ে দিলাম। মোটামুটি এরপরে দিব গোবর, গোবরটা ওগুলো ডুববে না, ওগুলো সবসময় পানির উপরে ভেসে থাকবে। গোবর দিবেন 2 কেজি,
বন্ধুরা আমি 2 কেজি গোবর এখানে মিক্স করতেছি দুই কেজি গোবর মিক্স করে দিলাম এটাকে একটু চাপ দিয়ে গোবরগুলো একটু ভিজে দিতে হবে যাতে এখান থেকে গোবর থেকে প্রয়োজনীয় জিনিসগুলো বেরিয়ে পানির সাথে মিশে যায় এরপরে একটা লাঠি দিয়ে এটা ভালোভাবে নিচে যে আমি চিটাগুড় দিছি আপনার হাড়ের গুঁড়ো দিছি এগুলো বসে আছে ভালোভাবে একটু নেড়ে দিবেন যাতে চিটাগুড়টা পানির সাথে মিশে যায় দেখতেছেন অলরেডি দেওয়ার সাথে সাথে পানি কিরকম হয়ে গেছে এগুলো এখন কতদিন রাখবেন এগুলো রাখবেন 2 থেকে 3 সপ্তাহ 2 থেকে 3 সপ্তাহের পরে এগুলা গাছে দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে বন্ধুরা আজকে 3 সপ্তাহ পর আমার যে লিকুইড সাটা তৈরি করছিলাম এটা মোটামুটি প্রস্তুত দেখুন আমরা এখন দেখব এটার আর কি অবস্থা মানে 21 দিন পর দেখুন অনেকটা পোকা হয়ে গেছে এবং খুব দুর্গন্ধ বের হচ্ছে 21 দিন পচার পর একটু দুর্গন্ধ লাগবে স্বাভাবিক যেহেতু এটা অনেকগুলো উপাদান এটার মধ্যে দেওয়া হয়েছে এগুলা পচলে এখান থেকে একটু গন্ধ বের হবে একটু আপনারা ওটা একটু সহ্য করতে হবে দেখেন পোকা এখন আমি এগুলো মিক্স করব কী পরিমাণে পানির সাথে মিক্স করব সেটাই আপনাকে দেখাবো দেখতেছেন পোকা এখান থেকে নেওয়ার আগে এটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিতে হবে তাহলে সবগুলো মিক্স হয় এই জন্য খুব ভালোভাবে এটা নেড়ে ছেড়ে নিচ্ছি আমি এই দেখতেছেন আমার হাতে ছোট একটা মগ আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো দিয়ে এটা পরিমাপ করতে পারবেন আমি যদি এটার 1 মগ এটা দিই আমি এখানে 1 মগ নিলাম এই 1 মগের সাথে আমি 10 মগ পানি মিশাবো আমি আর 1 মগ নিয়ে নিলাম আমি 2 মগ দিলাম মানে 1 লিটার 1 লিটার একটু কম আছে 1 লিটার পুরো নিলাম 1 লিটার সাথে 10 লিটার পানি সহজ কথা হলো 1 লিটারের সাথে 10 লিটার পানি আমি এখন এখানে 10 লিটার পানি মিক্স করব এই যে আমি একটা 1 লিটারের বোতল নিয়েছি এই বোতলে মেপে মেপে 10 লিটার পানি পরিমাপ করে নেবেন আমি ঠিক এভাবে নিচ্ছি আপনারাও এভাবে নেবেন দেখুন আমার মিশানোটা হয়ে গেছে তৈরির এটা এখন গাছে দেওয়ার জন্য প্রস্তুত আপনারা আমি আবারও একটা কথা বারবার সবসময় বলি আপনারা বলেন আমি বেশি কথা বলি কারণ আমি যে কথাগুলো বলি সেগুলো যদি আপনারা ঠিকভাবে না বুঝেন তাহলে আমার এই জিনিসগুলো দেখানোর কোনো উপকার আপনারা পাবেন না 1 লিটার লিকুইড সারের সাথে 10 লিটার পানি মিক্স করে গাছে ব্যবহার করবেন এখন এই যে দেখেন 12 ইঞ্চি টপ এই টপে আমি আমার এই মগে 1 মগ দিয়ে দিব আপনারা এই সারটা গোলাপ গাছে যদি ব্যবহার করেন গোলাপ গাছে দ্রুত কলি আসবে এবং ফুলের সাইজ খুব বড় হবে ফুলের সাইজ খুব বড় হবে এখানেও আমি সেম পরিমাণে
एक मग, 12 इंची टबे जो एक मग दिए दीब। एखन देखो बड़ ड्रामेर जन्य कि परिमाण व्यवहार करबें। এই যে দেখতেছেন বড় ড্রামগুলোতে কি পরিমাণে তরল সার ব্যবহার করবেন, যেহেতু এগুলো গাছগুলো অনেক বড় বড়, ড্রামটা অনেক বড়, এই জন্য আমি এখানে 3 মগ ব্যবহার করব। 1.5 লিটার থেকে একটু কম 3 মগে ব্যবহার করব আমি এখানে, যেহেতু আমার গাছের ড্রামটাও বড়, গাছের পরিমাণও বড়। দুই মগ গেল, আর 1 মগ দিয়ে দিব, ব্যাস হয়ে গেল দেওয়া। এইভাবে আপনারাও যদি আপনারা এই লিকুইড সারটা ব্যবহার করেন, আশা করি ভালো ফলন পাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে আবার হাজির হবো। ধন্যবাদ সবাইকে।